Limon. I'm not very much about this stuff. Welcome to my official YouTube channel, Limon Vlog, and welcome to my another brand new vlog. হঠাৎ করে ব্লক করার গেরা উঠা যায়, তো এই জন্য আবার ব্লক করি। আজকে একা একা বেরোছি, কিন্তু বেরোর পরে সাইমনকে কল দিয়েছিলাম, কিন্তু সাইমন এখন আসে নাই আমার সাথে ব্লক করার জন্য। রিকোয়েস্ট করবো, যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, ভিডিওর ফার্স্ট দেখে থাকেন, এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকলে ক্লিক করে দিবেন। তো এই যে হচ্ছে সাইমন, দেখেন ভালো করে দেখেন। আমি এখন সাইমন হচ্ছে এখন রেল লাইন দিয়ে হাঁটতেছি, আর কিছু করার নাই। তো আমাদের তো এখন একে একে ঘুরতে হবে, কারণ আমাদের তো আর কেউই নাই, যেন একে একে ঘুরতেছি। আর ওইরকম ভাবে ব্লগ করার মতো কোনো প্লেসও নেই, তাই জন্য ভাবলাম বিকালে একটু যদি বেরোইছি একটু ব্লগ টক করা যায়। অনেক দিন ধরে যেহেতু ইউটিউবে কোনো এরকমভাবে ভিডিও আপলোড করা হচ্ছে না, তাই জন্য। তো সাইমন, তো ঘটনা হয়েছে কি, মনে করেন আমি সেলিব্রিটি গেছি, কারণ আমার ফোন দেওয়া কেউ পাইতো না। সর্বোপরি ঘটনা এটাই যে মনে করেন আমরা হচ্ছে পূর্বকালের সেলিব্রিটি, আমরা হচ্ছি মানে 1970 সালের সেলিব্রিটি, তো এই জন্য আর কি আমাদেরকে এখন চিনে না। আর না হেয়া তখন চিনলে তো মনে করেন যে রাস্তাতে হাঁটতে পারতাম না, মানুষের ঘেমে যেত। আমার মনটা ভালো না, আজকে আমার মন ভালো নেই, না তোমার ট্রেন্ডিং গেছে। ঘটনা হয়েছে কি, ঘটনা হল আমি আজকে এক মাস ধরে আমার বাইরে গেছি, আব্বা বেহারাই দেবো বেহারাই দেবো, সীতায় অবশ্যই বিয়া করাই দেবো। আচ্ছা বিয়া করাই দিত না, বালা কথা, না হইলে দিব না, হরে না কিচ্ছু না, পাশে পাশে ঘুরলাম অনেকদিন, বিয়া করাই দিত না। সেদিন কাছে অল্পলা উঠতে গেছি যে বিয়া করাই দেবো, শীতের মধ্যে রাখতে আল্লাহ থাক করতাম না, কিন্তু এখন ক্যাপশনটা পাই গেছি, সাইমনের কারণে বিয়ে হয় না। হ্যাঁ না এটা নয়, কি জানো সাইমনের বাপে সাইমনকে বিয়ে করে না কেন, আমি আমি কি আপনার কই আপনার বাইরে সামনে কথা দিস তাই না করব লাগা। ক্যাপশন গাইস, ক্যাপশন গুজে পাইলাইছি, ক্যাপশন গুজে পাইলাইছি, যা লাভ নাই। ঠিক আছে, শুধু আমি গেলি কে বলা আর কি এটা বুঝার উচিত না যে না আমারটা কথা দিছ না, আমি তার উত্তর দিব কথা দেন। আঙ্কেল আপনাকে রিকোয়েস্ট করতেছি, যদি ভিডিও দেখেন সাইমনকে দ্রুত বিয়ে করাই দেন, আর না হয় দেখবেন কোন সময় কোন মানে অকারেন্স গড়াই ফেলে এমন কোন জানা। তোমার কোন আনছি তোমার অনেক ভালো একটা বুদ্ধি দিই, তুমি ওই বুদ্ধিতে কাজ করো, আজকে গিয়া এখন এই বছরটা বাজারতে করো, কে যাবা করতে লাগে খাটটাকে কাটবা, খাট কাটবা, তখন তোমার ভাই কইব খাট কেন সিলি গেত তোরে খাট বেড়াই দিছি তোরে, তোর কেরাম তোমার খাট বেড়াই তোমার খাট আমার লাগে না, আমার তো অনেক হারাইলে চলে গেলে আন্দাজে আমি প্রতিদিন যাইতাম আরেকবার আর একজনের বিছনা আমি ফাড়া দিতাম কিলিগা, আমার উপদা করতাম তুফান যাইবো, এটা মনে করেন যে জানি তো যাক। আচ্ছা যাই হোক, সর্বোপরি কথা একটাই, আপনারা যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আশা করি আপনাদের কাছে ভালো লাগতেছে, তো ভালো লাগার কারণে একটা লাইক তো হবেই অবশ্যই অবশ্যই। আর যদি কথাবার্তা বলবো মানে একটা মিটারের ব্যাপারে, যেহেতু হাইটে হাইটে আসা পড়ছি, আর আমি নিজে হলো বিদ্যুতের লোক, তো এটা আপনারা জানেন, আমি না বলতে আমার বাপে বিদ্যুতের লোক, তো বিদ্যুতের লোক যাই একটা মিটারের কথা বলবো, তারপর হচ্ছে বাজারে যাবো, বাজারে গিয়ে সাইমন হচ্ছে আমাদেরকে চিট দিবে, আপনাদের সকলকে নিয়ে আমরা সেই চিটটা খাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা পল্লী অফিসে যাই, তো দেন তারপর কথা হচ্ছে। হ্যালো গাইস, আমরা হচ্ছে ওদিকে কাজ শেষ করে এখন চলে আসছি, আর সাইমন অলরেডি থাম্বেলের ছবির কাস্টমাইজ করতেছে, থাম্বেলের ছবিগুলা দিয়ে তোলা হয়েছে ছবিগুলো এখন সাইমন
বুঝিনি খাওয়ানো হলে তো আমি তো আমার ব্লগে জানেন আমার ব্লগ যারা যারা দেবেন আপনার করে লিমন বাইরে যারা যারা দেবেন আমারটা যারা যারা দেবেন তারা তো জানেন আমি সব দুজনকে কই খাওয়ানো হলে সাইমন অন্য কিছু লাগে না খাওয়ান যেন সাইমন হিন আমরা খাওয়ান ছাড়া কিচ্ছু বুঝি না তো অবশেষে আমাদের খাবার চলে এসছে আসলে খাওয়ার সময় কথা বলাটা ঠিক না আগে ফোন করে কথা তো গাইস খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ থ্যাংক ইউ সো মাচ সাইমনকে এত সুন্দর ঝালমুড়ি খাওয়ানোর জন্য আমাকে আমাদের মানে হচ্ছে আমাদের মানে কাউরাই ইউনিয়নের ছাত্রলীগ ওনারা ভাই দুজন সহযোগিতা করবেন আমরা এখন যাচ্ছি সাদাবের দোকানের দিকে সাদাবের দোকানে হচ্ছে আমাদের সেটআপের সমস্ত ব্যাগ টেক রেখে আসছি কারণ আর ব্যাগটা হচ্ছে সাইমন নিয়ে যাবে এবং কাছে খাওয়া লাত নিয়েছে ভাই জিনিস দেখে রাখছি দেবে যা জিনিস কিনছি কোট করি তো যাই হোক বিরোড আজকে কেমন এনজয় করছেন গাইস সেটা কমেন্ট করে জানাবেন আর বিরোডি ভালো লাগলে এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটা ক্লিক করে দিবেন তাহলে তো করবে নো নো খাইছি খাওয়ার পরে অনেকগুলো কথা সাইমন খাইছে অনেক কষ্ট করে গাইস সাইমনের কাছে ট্রিট নিছি যারা সাইমনের কাছে ট্রিট নিতে পারে না অনেক কষ্ট করে মানে নিশ্চিত তো আজকে ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিও দেশে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা হ্যাভ ফান আসসালামু আলাইকুম